हेलो डियर स्टूडेंट, वेलकम टू द ऑफिशियल यूट्यूब चैनल ऑफ जेनिथ एकेडमी। आबार একটা খুব ভালো অপরচুনিটি এসেছে তোমাদের কাছে, সেটা হচ্ছে সিএইচএসএল এর নোটিফিকেশন বেরিয়েছে, ডিটেইল নোটিফিকেশন। এবং সেই নোটিফিকেশনে কি কি আছে, কবে एग्जाम হবে, ভ্যাকেন্সি কত আছে, এজ লিমিট কত, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটাও আমি কিন্তু এন্ড অফ দ্য ভিডিও তোমাদের বলে দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখো সিএইচএসএল এর যেটা নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, দেখো অফিশিয়াল ওয়েবসাইট। আর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2023। তো এখানে দেখো বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া হয়েছে, তার মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট ডেটগুলো আমি বলে দিচ্ছি, মানে মেন যে হাইলাইটস আছে সেইগুলো কিন্তু আমি তোমাদের বলে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, নাহলে অনেক বড় হবে ভিডিওটা। তো ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 9th May থেকে শুরু হচ্ছে 8th June পর্যন্ত। এই একটা ডেট খুব ইম্পর্টেন্ট, মানে ফার্স্ট শুরু করছে তোমার 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন জমা নেওয়া এবং সেটা শেষ হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 8ই জুন। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা দেওয়া হচ্ছে দেখো 8/6/2023। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট, পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 10th June। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান, এটা হচ্ছে তোমার 11th June। ওকে, আচ্ছা এখানে দেখো বাকি ডেটগুলো দেওয়া আছে, কিছু যদি কারেকশন করার হয় সেটা তোমার হচ্ছে 14ই জুন পর্যন্ত আছে, 14 থেকে 15 দেওয়া হয়েছে ডেট। আর 12 তারিখে যে ডেটটা দেওয়া হয়েছে দেখো, ডেট ফর পেমেন্ট থ্রু চালান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স, সেটা বলে দেওয়া হচ্ছে চালানের থ্রু যদি পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে তোমার 12 তারিখ ডেট দেওয়া হয়েছে। আর কোনো রকম যদি কারেকশন করার দরকার হয় অনলাইন পেমেন্টের উপরে, তো সেক্ষেত্রে তোমার 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে। এবং টিয়ার 1 যেটা হবে কম্পিউটার বেস এক্সামিনেশন, সেটা কিন্তু টেন্টেটিভ অগস্ট বলা হয়েছে, ধরে রাখতে হবে অগস্টই এক্সাম হবে। আর টিয়ার 2 এখনও পর্যন্ত কিছু বলেনি, সেটা নোটিফাই করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। তো এবার আমরা আসি ভ্যাকেন্সি কত আছে। তো দেখো ভ্যাকেন্সি আপাতত যেটা দেওয়া হয়েছে টেন্টেটিভ ভ্যাকেন্সি, সেটা হচ্ছে তোমার 1600, 1600 ভ্যাকেন্সি আপাতত দেওয়া হয়েছে। কিন্তু সাধারণত আমরা দেখেছি ভ্যাকেন্সি কিন্তু পরে গিয়ে বেড়ে যায়, তো ভ্যাকেন্সি নিয়ে এখন অত ভেবো না। অনেকেই হয়তো ভাবছো যে ভ্যাকেন্সিটা অনেক কম হয়ে যাচ্ছে, বাট একটা কথা সবাইকে বলবো, এটা ভেবো না কতগুলো ভ্যাকেন্সি আছে, সবসময় এটা ভেবে পড়ো যে আমার একটাই ভ্যাকেন্সি দরকার, আমার একটাই পোস্ট দরকার, তো একটা থাকলেই আমি সেটাকে পূরণ করব। তো সেইভাবে সেই ডিটারমিনেশন নিয়েই তোমরা প্রিপারেশন নাও, দেখবে নিশ্চয়ই সাকসেস পাবে। তবুও বলছি ভ্যাকেন্সি মোস্ট প্রবাবলি বাড়বে পরে গিয়ে। এবার নেক্সট দেখো, এখানে পোস্টগুলো নেম অফ পোস্ট দেওয়া হয়েছে, এখানে পোস্টগুলো একটুখানি দেখে নেবে, এখানে তোমরা সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রত্যেকটা পোস্ট দেওয়া হয়েছে এখানে। আচ্ছা ন্যাশনালিটি, এই ন্যাশনালিটিগুলোর মধ্যে একটা হতে হবে তোমার, হয় তুমি ইন্ডিয়ান নাহলে নেপালি কিংবা ভুটানি, তো যে কোনো একটা হলে। আর একটা দেখো এখানে দেওয়া আছে, তো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, মোটামুটি তোমরা সবাই দিতে পারবে। এজ লিমিট যেটা খুব ইম্পর্টেন্ট, এজ লিমিট কিন্তু তোমার এখানে দেওয়া হচ্ছে 18 থেকে 27 বছর, ঠিক আছে, এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। এবং এখানে দেখো বলে দিয়েছে ক্যান্ডিডেটস বর্ন নট বিফোর 2/8/1996 অ্যান্ড নট লেটার 1/8/2005, এর মধ্যে কিন্তু হতে হবে তোমার, অর্থাৎ 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকলে তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য যেরকম বয়সের ছাড় সব কিছুই কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। দেখো এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 ইয়ার্স, ওবিসিদের জন্য তোমার 3 ইয়ার্স, যেটা সাধারণত থেকে থাকে, বাকি সমস্ত দেখো এক্স সার্ভিস ম্যানদের জন্য, পিডব্লিউ বিডিদের জন্য সমস্ত কিছু এজ রিল্যাক্সেশনের জায়গাটা এখানে বলে দিয়েছে, তোমরা একটুখানি দেখে নেবে। এবার আমরা চলে আসি নেক্সট ইনফরমেশনে। তো দেখো নেক্সট ইনফরমেশনে এখানে কি বলা হচ্ছে, হাউ টু অ্যাপ্লাই। এখানে দেখো অ্যাপ্লিকেশন, যেহেতু এটা অনলাইন এক্সাম এবং অনলাইনেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তো অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, এখানে অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, সমস্ত ডিটেল তোমরা এখানেই পেয়ে যাবে। এবং বলা হচ্ছে দেখো ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু আপলোড
দ্য স্ক্যান্ড কালার্ড পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই কিন্তু জেপিজি ফরম্যাটে তোমাদের দিতে হবে, 20 KB থেকে 50 KB-র মধ্যে হতে হবে, ওর বেশি হলে কিন্তু নেবে না। ইমেজ ডাইমেনশন অফ দ্য ফটো শুড বি অ্যাবাউট 3.5 সেন্টিমিটার উইথ, আর 4.5 cm হচ্ছে তোমার হাইট। এইটা একটুখানি ভালো করে দেখে নেবে, কারণ ফটো যদি ভুল হয়, সাইজ যদি ভুল হয় বা কেবি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো এটা একটুখানি ভালো করে দেখে নেবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে, কি বলছে দেখো, দ্য ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট বি মোর দ্যান 3 মান্থস ওল্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন, মানে যবে থেকে পাবলিশ হয়েছে, ধরে নিলাম ধরো আজ থেকে আমি ধরে যদি ধরি, তো সেক্ষেত্রে 3 মাসের যেন বেশি পুরনো না হয়। যখন ফর্ম ফিল আপ মানে এবারে সাবমিট করবে, তখন অবশ্যই একটা রিসেন্ট ফটো দিয়ে করার চেষ্টা করবে। হ্যাঁ, মানে 3 মাসের মধ্যে যেটা হয়, এটা SSC বারবারই বলে। আচ্ছা, এবার দেখো নেক্সট যেটা দিয়েছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন, এটা আমি আগেই বললাম যে 8 তারিখ, অর্থাৎ 8ই জুন কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি কত দেখো, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তোমার 100, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কাদের কাদের এখানে পে করতে হবে না, সেটাও স্টাফ সিলেকশনের পরীক্ষায় মোটামুটি কমন, সবাই জানে। ওমেন, আচ্ছা উইমেনদের পে করতে হবে না, এবং যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের পেমেন্ট করতে হবে না, প্লাস PWBD বা এক্স সার্ভিস ম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেম্পটেড ফ্রম পেমেন্ট অফ ফি, অর্থাৎ OBC কিংবা জেনারেল ক্যান্ডিডেটদের 100 রুপি পেমেন্ট করতে হবে, এবং সেটা মেলদের করতে হবে, ফিমেলদের নয়। এবং পেমেন্টের মেথড দেখো এখানে বলে দেওয়া হয়েছে, অনলাইন পেমেন্ট, এইভাবে আমরা পেমেন্ট করতে পারি, মানে তোমরাই এইভাবে পেমেন্ট করতে পারো, মেথডটা পুরো বলে দেওয়া আছে এখানে। ওকে, চলো নেক্সট দেখে নিই আমরা। আচ্ছা, এখানে বলছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, এটা ফর্ম কারেকশনের ডেট দেওয়া হয়েছে 14/6 থেকে 15/6, ঠিক আছে, 14 জুন থেকে 15 জুনের মধ্যে যা কিছু কারেকশন যদি কিছু করার থাকে সেটা তোমরা করে নিতে পারো। আচ্ছা, এবার আমরা আসি সেন্টার অফ এক্সামিনেশনে। দেখো সেন্টার অফ এক্সামিনেশন অনেকগুলো সেন্টার দেওয়া হয়েছে, হ্যাঁ, তো সেখানে আমাদের যে সেন্টারটা আছে, দেখো ইস্টার্ন রিজিয়নে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর পড়ছে, এবং কলকাতার আছে এখানে, কলকাতার দেখো সেন্টার কোড যেটা দেওয়া হয়েছে 4410। অবশ্যই এখানে 3টে সেন্টার চুজ করতে বলেছে, তোমরা তোমাদের মতো করে যার যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা সেন্টার চুজ করতে পারো, দেখে নেবে এগুলো, কোড নাম্বারটা এখানে দেখে নেবে, ডিটেলে সব দেওয়া আছে, এতগুলো সেন্টার তো বলা সম্ভব নয়, তো তোমরা লিস্টটা দেখে নেবে। আর আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জেনিথ একাডেমির, আমরা এই নোটিফিকেশানটা, ডিটেল নোটিফিকেশানটা আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। কারোর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, বা টেলিগ্রাম চ্যানেলে আমাদের জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, আ ক্যান্ডিডেট হ্যাজ টু গিভ অপশন ফর 3 সেন্টার, যেটা আমি বললাম যে 3টে সেন্টারের অপশন দিতে হবে, ইন দ্য অর্ডার অফ প্রায়োরিটি উইদ ইন দ্য সেম রিজিয়ন। আচ্ছা, একটা রিজিয়নের মধ্যে 3টে সেন্টারের তোমাদের অপশন দিতে হবে, কারণ কোন জায়গায় এক্স্যাক্টলি সিট পড়বে সেটা বলা খুব মুশকিল। এবার সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী দেবে, অবশ্যই যারা কলকাতা সার্কেলে থাকো তারা কলকাতা থেকে ফার্স্ট প্রেফারেন্স দেবে, তারপরে পর বাকি 2টো সেন্টারের নাম তোমরা দিয়ে দেবে, সেইভাবেই কিন্তু তোমরা সিটটা পাবে আর কি, সেইভাবেই সিট পড়বে। কিন্তু এটা যাকে বলা হচ্ছে, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ সেন্টার অ্যাট এনি স্টেজ অফ দ্য এক্সামিনেশন উইল বি কনসিডার্ড লেটার আন্ডার এনি সার্কামস্ট্যান্স, অর্থাৎ একবার যখন তুমি সেন্টার চুজ করে নেবে এটাই কিন্তু ফাইনাল, পরে আর কোনো কারেকশানের সুযোগ পাবে না, তাই একটু ভেবে চিন্তে তোমরা কিন্তু সেন্টারের প্রেফারেন্সটা দেবে। ওকে, চলো এবার দেখে নিই, খুব ইম্পর্টেন্ট যেটা, স্কিম অফ এক্সামিনেশন, কীভাবে এক্সাম হবে। এখানে 2টো টিয়ার এক্সাম হবে বলা হচ্ছে, দেখো Tier 1, Tier 2, তারপর তো ডকুমেন্ট ভেরিফিকেশান, এগুলো তো আছেই। আচ্ছা দেখো, Tier 1-এ এখন যেটা বলছে, দেখো কম্পিউটার বেসড এক্সামিনেশন, Tier 1-এ এখানে দেখো যা যা দেওয়া আছে আমরা একটুখানি দেখে নিই। এই যে স্কিম দেখো ডিটেলে বলা আছে, Part 1, Tier 1-এর Part 1, Part 2, Part 3, Part 4, 4টে পার্ট আছে। দেখো কী কী সাবজেক্ট আছে, দেখো ইংলিশ থাকবে, 25 কোয়েশ্চেন থাকবে, 50 মার্কস, মানে ইচ কোয়েশ্চেন উইল ক্যারি 2 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, এটা Tier 1-এর সিলেবাসটা আমি বলছি, মানে স্কিমটা,
এখানেও দেখো 25টা কোয়েশ্চেন 50 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 25টা কোয়েশ্চেন 50 নাম্বার, এবং জেনারেল অ্যাওয়ারনেস এখানেও 25 কোয়েশ্চেন 50 মার্কস। অর্থাৎ টোটাল কোয়েশ্চেন থাকছে এখানে 100 এবং টোটাল মার্কস থাকছে 200, টাইম দেওয়া হচ্ছে 60 মিনিট। ওকে, তো খুব কেয়ারফুলি কিন্তু আমাদের কোয়েশ্চেনের আনসার করতে হবে। 2 নম্বর করে একটা থাকছে, সো সেক্ষেত্রে ভুল হলেও কিন্তু নেগেটিভটা অনেক বেশি হয়ে যাবে। দেখো নেগেটিভ মার্কিং এখানে বলেই দিচ্ছে, দেয়ার উইল বি আ নেগেটিভ মার্কিং অফ 0.50 মার্কস, ঠিক আছে, অফ ইচ রং কোয়েশ্চেন। ঠিক আছে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট দেখো আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, দেখো বলছে দ্য কোয়েশ্চেন উইল বি সেট ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ অপটেড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তাহলে এখানে একটা নতুন সুযোগ পাচ্ছ তোমরা, যে রিজিনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এখানে যেমন শুধুই আগে ইংলিশ হিন্দিতে দেওয়া যেত, এবার কিন্তু তোমরা রিজিনাল ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে, অর্থাৎ বাংলাতেও এক্সাম দেওয়া যাবে, সেটাই বলা হচ্ছে কিন্তু এখানে, এবং টিয়ার 1 এক্সামিনেশনের কথা বলা হচ্ছে। ওকে, তো চলো এবার দেখে নিই টিয়ার 2 কি আছে। টিয়ার 2 দেখো আমাদের কতগুলো সেকশন আছে এখানে। তো ফার্স্ট সেকশনে দেখো মডিউল 1 থাকছে ম্যাথমেটিক্স, মডিউল 2 কি থাকছে দেখো রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স। মার্কস কত থাকছে ম্যাথমেটিক্সে, ম্যাথসে থাকবে তোমার 30, রিজনিং এতেও থাকছে 30, টোটাল 60 কোয়েশ্চেন থাকছে, 60 × 3, এখানে কিন্তু এক একটা কোয়েশ্চেনে 3 নম্বর করে থাকবে। হ্যাঁ, টোটাল 180 মার্কসের এক্সাম হবে তোমার এই সেকশন 1টা। এবার সেকশন 2 দেখো কি আছে, সেকশন 2 থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, যেখানে থাকছে তোমার 40টা কোয়েশ্চেন, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোয়েশ্চেন, টোটাল 60টা কোয়েশ্চেন, 60 × 3, অর্থাৎ 180। অর্থাৎ সেকশন 1 থাকছে 180 নম্বরের, সেকশন 2 থাকছে 180 নম্বরের কোয়েশ্চেনের। দেখো সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেনগুলো তোমাকে এখানে বলে দিয়েছে, মার্কস বলে দিয়েছে, টোটাল নাম্বার যেটা হচ্ছে এখানে তোমার 1 আওয়ার ফর ইচ সেকশন। ঠিক আছে, সেকশন 1 জন্য তোমরা, অর্থাৎ 180 নম্বরের যে কোয়েশ্চেন থাকবে তার জন্য তোমরা 1 ঘন্টা পাবে, এখানেও 180 নম্বরের কোয়েশ্চেন, এখানেও তোমরা 1 ঘন্টা পাবে। হ্যাঁ, তো দুটো সেকশনই কিন্তু একদিনেই হবে। আচ্ছা, সেকশন 3 যেটা আছে দেখো, সেকশন 3 হচ্ছে কম্পিউটার নলেজ, বেসিক কম্পিউটারের ওপর কোয়েশ্চেন থাকবে, 15টা কোয়েশ্চেন থাকবে, এখানেও 3 নম্বর করে থাকছে, 45 নম্বর। কত টাইম দেওয়া হচ্ছে দেখো, 15 মিনিটস, ঠিক আছে, 15 মিনিট সময় দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার দেখো সেশন 2 যেটা আছে এখানে, দেখো মানে সেকশন 3 যেটা মডিউল 2, এখানে স্কিল টেস্ট হবে, টাইপিং টেস্ট। হ্যাঁ, এবং কোন কোন দেখো এটার জন্য দেওয়া আছে, পোস্টের জন্য এখানে দেখো মেনশন করে দেওয়া হয়েছে, টাইমও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এটাও তোমরা অবশ্যই দেখে নেবে। পার্ট A পার্ট B দেখো কোন কোন পোস্টের জন্য কী কী হবে, টাইপিং টেস্ট থেকে শুরু করে এগুলো সব বলে দেওয়া হয়েছে। পার্ট C এগুলো দেখে নেবে। আচ্ছা, এটাকে দেখো ওটাই ওই নোটিফিকেশনটাই যেটা আমরা বক্সে দেখলাম, এটাই ডিটেলে দেওয়া হয়েছে, টেবিলের মতো করে, মানে আমরা যেটা পড়লাম সেটাই ডিটেলে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার চলে আসে দেখো টিয়ার 2 উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশন, সেশন 1 অ্যান্ড সেশন 2 অন সেম ডে, একই দিনে কিন্তু দুটো সেশন হবে, এটা আমি আগেই বলে দিলাম। সেশন 1 উইল ইনক্লুড, ঠিক আছে, কন্ডাক্টিং অফ সেকশন 1, সেকশন 2 অ্যান্ড মডিউল 1 অফ সেকশন 3। সেশন 2 উইল ইনক্লুড কন্ডাক্টিং অফ মডিউল 2 অ্যান্ড সেকশন 3। আচ্ছা, এবার দেখো এখানে ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেটস টু কোয়ালিফাই অল দ্য সেকশন অফ টিয়ার 2। টিয়ার 2 যতগুলো সেকশন ছিল প্রত্যেকটাতে কিন্তু কোয়ালিফাই করতে হবে, এটা বলে দিয়েছে, এটা মাস্ট। আচ্ছা, টিয়ার 2 উইল বি কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ, এটা আমার তোমরা জানো অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে, মাল্টিপল চয়েস। দিস কোয়েশ্চেন উইল বি সেট ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ অপটেড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, টিয়ার 2 কিন্তু তোমরা নিজস্ব ল্যাঙ্গুয়েজ অর্থাৎ রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে দিতে পারো, মানে বাংলাতেও তোমরা দিতে পারবে। আচ্ছা, এখানেও নেগেটিভ মার্কিং আছে দেখো, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং আনসার। টিয়ার 1 0.5 ছিল, এখানে হচ্ছে 1, একটা কোয়েশ্চেনের জন্য এক একটা করে নাম্বার মাইনাস হবে। ওকে, মডিউল 1 অফ সেকশন 3 যেটা হচ্ছে কম্পিউটার টেস্ট ইজ ম্যান্ডেটরি বাট কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ কম্পিউটার টেস্ট যেটা আছে সেটা কিন্তু তোমার নাম্বার কোনো অ্যাড হবে না, এই নাম্বারটা জাস্ট কোয়ালিফাই করার জন্য লাগবে, অর্থাৎ পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে, বাট দিস নাম্বার উইল নট অ্যাড টু দ্য মেরিট লিস্ট। ওকে, চলো দেখি নেক্সট কী আছে।
আচ্ছা, এখানে দেখো টাইপিং টেস্ট এগুলো যেটা দেওয়া আছে, হ্যাঁ টাইপিং টেস্টও কোয়ালিফাইং ইন নেচার, টাইপিং টেস্টের নাম্বারও কিছু অ্যাড হবে না। আচ্ছা নেক্সট, এবার বলছে স্কিল টেস্ট ইজ ম্যান্ডেটরি ফর ডেটা এন্ট্রি অপারেটার্স, নো ক্যান্ডিডেট ইজ এক্সেম্পটেড ফ্রম অ্যাপিয়ারিং দ্য স্কিল টেস্ট। ডেটা এন্ট্রি অপারেটারের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই স্কিল টেস্টে পাশ করতেই হবে। আচ্ছা, টাইপিং টেস্ট ফর আদার পোস্ট, এলডিসি এবং জেএসএ, এই দুটোর জন্য টাইপিং টেস্ট লাগবে, এবং এটা হিন্দি বা ইংলিশে তোমরা টাইপ করতে পারবে। এখানে কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কথা কিছু বলা নেই, হয় হিন্দি নাহলে ইংলিশ। আচ্ছা, দ্য চয়েস অফ টাইপিং টেস্ট গিভেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল। অনলাইনে তুমি যেটা দেবে, যে ল্যাঙ্গুয়েজে টাইপ করতে চাইছো সেটা কিন্তু আগেই মেনশন করতে হবে, এটাই ফাইনাল, পরে গিয়ে কোনো রকমভাবে চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা এখানে দেখো টাইপিং টেস্টের কি আছে, এখানে তোমার ডিটেলে দেওয়া হয়েছে, আমি এগুলো নিয়ে এখন খুব বেশি আলোচনা করছি না, কারণ এখনো আমাদের টিয়ার ওয়ানটাকে আগে টার্গেট করতে হবে, তাই এইগুলো পরে আমরা আবার তো আলোচনা করব টিয়ার ওয়ানের পর গিয়ে, কিন্তু আপাতত যেটা আমাদের ইমিডিয়েটলি দরকার সেটা নিয়ে আমি ডিটেলে বলছি, কারণ নোটিফিকেশনটা অনেক বড়, 65 পেজের নোটিফিকেশন আছে। তো মেইন যে জায়গাগুলো আছে সেগুলো আমি একটুখানি বলে দিচ্ছি তোমাদের, দেখো। আচ্ছা নেক্সট দেখি আমরা কি আছে এখানে, ইন্ডিকেটিভ সিলেবাস দেখো, এখানে সিলেবাসটা টিয়ার ওয়ানে দেওয়া আছে, সিলেবাস ইংলিশের সিলেবাস দেখো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সমস্ত কিছু ইন ডিটেল সিলেবাস এখানে কমিশন থেকে দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস আছে, আমরা এখানে আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। টিয়ার টু এর সিলেবাসও এখানে ডিটেলে দেওয়া হয়েছে, দেখো সমস্ত কিছু সিলেবাস এখানে ডিটেলে বলে দেওয়া হয়েছে, তো এগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, মডিউল ওয়ান অফ সেকশন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এখানেও দেখো যা যা আসবে সমস্ত কিছু ডিটেলে দেওয়া হয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস সমস্ত ডিটেলটা এখানে তোমরা পেয়ে যাবে, একটু জাস্ট কেয়ারফুলি দেখে নিলেই পেয়ে যাবে, কারণ এগুলো ধরে ধরে বলার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, কারণ অনেক সময় লেগে যাবে। আচ্ছা, কম্পিউটার দেখো, কম্পিউটার সিলেবাসটা খুব ভালো করে মনে রাখবে এগুলো, এগুলো একটু ভালো করে দেখতে হবে সবাইকে। আচ্ছা এবার দেখো নেক্সট যেটা আমরা একটু বলে নিই, এখানে দেখো অ্যাডমিট কার্ড, এক্সাম হলে তোমরা যখন যাবে কি কি নিয়ে যেতে হবে, ফটো, অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড এগুলো নিয়ে যেতে হবে, তো এগুলো যখন অ্যাডমিট আসবে তার আগে আমরা একটা ভিডিও করব, ডিটেলে তোমরা সেগুলো সমস্ত কিছু জেনে যাবে, কারণ এই মুহূর্তে এটা প্রয়োজন নেই। আচ্ছা, পোস্ট প্রেফারেন্স দেখো, এখানে পোস্ট প্রেফারেন্সের ব্যাপার আছে, অবশ্যই পোস্ট প্রেফারেন্স দিতে হবে, কারণ কোনো পোস্ট যদি তুমি প্রেফারেন্সের মধ্যে না রাখো সেক্ষেত্রে সিজিএল এর ক্ষেত্রে যেটা হয় আর কি, যে তুমি পরে গিয়ে কিন্তু আর সেই পোস্টটার জন্য এলিজিবল হবে না, তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে পোস্ট প্রেফারেন্স কিন্তু অবশ্যই দিতে হবে। আচ্ছা, এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান আছে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশানের ডিটেলটা এখানে দেওয়া আছে, ডকুমেন্ট ভেরিফিকেশান এখন আবার বলছি দেরি আছে, আপাতত আমাদের টিয়ার ওয়ানটা আছে সেটার জন্য তৈরি হতে হবে। আচ্ছা নেক্সট দেখি আমরা, আচ্ছা মোড অফ সিলেকশন দেখো, এখানে যেটা একটা জিনিস বলছে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন টিয়ার ওয়ান অ্যান্ড সেকশন ওয়ান, সেকশন টু অ্যান্ড মডিউল ওয়ান অফ সেকশন থ্রি অ্যান্ড টিয়ার টু এক্সামিনেশন আর অ্যাজ ফলোজ। আচ্ছা এখানে দেখো কোয়ালিফাইং মার্কস যেটা দিয়ে দিয়েছে, জেনারেলদের জন্য 30%, ঠিক আছে, ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য তোমার 25%, এবং অল আদার ক্যাটাগরিজের জন্য হচ্ছে 20%, এটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস। ক্যান্ডিডেটস উইল বি, এটা খুব ইম্পর্টেন্ট, উইল বি শর্ট লিস্টেড ফর টিয়ার টু এক্সামিনেশন অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন টিয়ার ওয়ান এক্সামিনেশন, নর্মালাইজড স্কোর অফ ক্যান্ডিডেট উইল বি ইউজ টু ডিটারমাইন মেরিট ফর ফাইনাল সিলেকশন। অর্থাৎ জাস্ট কোয়ালিফাই করলেই কিন্তু যে তুমি শর্ট লিস্টেড হবে বা টিয়ার টু এর জন্য এলিজিবল হবে তা নয়, কিন্তু এখানে নর্মালাইজেশনের একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু নর্মালাইজ করার পর তোমার যে ফাইনাল স্কোরটা আসবে তার উপরেই টিয়ার টু তুমি দিতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করছে। মিনিমাম এইটা কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে, বাট এইটুকু পেলেই কিন্তু হবে না, সেটাই বলা হলো এখানে। আচ্ছা, টিয়ার টু এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ফর অল দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইং ইন টিয়ার ওয়ান, ইন টিয়ার টু অল দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য থ্রি সেকশন, যারা টিয়ার টু দেবে তাদের তিনটে সেকশনেই তাদের পরীক্ষা দিতে হবে, বুঝতে হবে। ইন টিয়ার টু ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট টু কোয়ালিফাই অল দ্য সেকশন, আগেই বলেছে যে টিয়ার টুতে কিন্তু সমস্ত সেকশনে তোমাকে কোয়ালিফাই করতে হবে। সেকশন থ্রি অফ টিয়ার টু ইজ কোয়ালিফাইং ইন নেচার, কম্পিউটার যেটা আছে কম্পিউটার টেস্ট কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, এর নাম্বার অ্যাড হবে না, কিন্তু পাস করতে হবে এবং পরীক্ষাটাও দিতে হবে, এটা স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা,
নেক্সট দেখে নিই এখানে, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ওভারঅল পারফরমেন্স অফ ক্যান্ডিডেট ইন টিয়ার টু এক্সামিনেশন অনলি। অর্থাৎ টিয়ার ওয়ানের নাম্বার অ্যাড হচ্ছে না, শুধুমাত্র টিয়ার টু এর তোমার পারফরমেন্সের উপর যা মার্কস পাচ্ছ তার উপর মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ এগ্রিগেট মার্কস স্কোর্ড ইন সেকশন ওয়ান অ্যান্ড সেকশন টু অফ টিয়ার টু এক্সামিনেশন অনলি, সাবজেক্ট টু কোয়ালিফাইং সেকশন থ্রি বোথ মডিউলস অফ টিয়ার টু অ্যাজ পার আ কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড মিক্সড সরি ফিক্সড বাই দ্য কমিশন। ঠিক আছে, তো সেক্ষেত্রেই বললাম যে সেকশন থ্রি যেটা কোয়ালিফাইং সেখানে তোমার নাম্বার অ্যাড হবে না, বাট পরীক্ষাও দিতে হবে এবং পাস করতে হবে। বাট এই যে সেকশন ওয়ান টু এর যেটা আছে এই দুটোর নাম্বারটা কিন্তু অ্যাড হবে ফাইনাল মেরিট লিস্টে। আচ্ছা, পোস্ট প্রেফারেন্সের ব্যাপারটা আমি আবার বললাম যে কেয়ারফুলি খুব ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার নেক্সট দেখো যেটা বলা হচ্ছে রেজলিউশন অফ টাই কেস। যদি দেখা যায় যে টাই হয়ে যাচ্ছে মানে এক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করা যাবে, দেখো এখানে যেটা বলা হয়েছে, ইন দ্য ইভেন্ট অফ টাই ইন স্কোরস অফ ক্যান্ডিডেটস ইন টিয়ার টু এক্সামিনেশন মেরিট উইল বি ডিসাইডেড বাই অ্যাপ্লাইং ফলোয়িং ক্রাইটেরিয়া। ঠিক আছে, অন আচ্ছা ওয়ান আফটার অ্যানাদার ইন দ্য গিভেন অর্ডার টিল দ্য টাই ইজ রিজলভড। অর্থাৎ দুটো ক্যান্ডিডেটের নাম্বার যদি সেম হয়ে যায়, এটা একটা খুব কমন কোয়েশ্চেন স্টুডেন্টদের যে কীভাবে করবো, মানে দুটো নাম্বার যদি এক হয়ে যায় কাকে নেওয়া হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যদি এই পরপর এই স্টেপগুলো দেখা হবে। দেখো 18.1 যে পয়েন্টটা এখানে কি বলা হচ্ছে, মার্কস স্কোরড ইন সেকশন ওয়ান অফ টিয়ার টু এক্সামিনেশন, প্রথমে মার্কস দেখা হবে। নেক্সট বলছে সেটা যদি দেখো সেম থাকছে সেক্ষেত্রে দেখা যাবে ডেট অফ বার্থ উইথ ওল্ডার ক্যান্ডিডেট প্লেসড হায়ার। অর্থাৎ যার বয়স বেশি, ডেট অফ বার্থ দেখা হবে, যার বয়সটা বেশি তার সে আগে চান্স পাবে। এবার দেখো বলছে অ্যালফাবেটিক্যাল অর্ডার ইন হুইচ নেমস অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার, এবং নামের অ্যালফাবেট ধরে সব এই দুটো যদি টাই হয়ে যায় সেক্ষেত্রে লাস্ট যেটা বলা হচ্ছে নামের অ্যালফাবেট ধরে কিন্তু তোমার মেরিটটা তৈরি করা হবে। ঠিক আছে, যেমন এ বি সি ডি এই হিসেবে যার আগে আসবে সে আগে পাবে, এরকম করে করা হবে। আচ্ছা, এই হচ্ছে তোমার মোটামুটি নোটিফিকেশনের ডিটেলটা আমি বলে দিলাম। বাকি এগুলো মানে ইটস নট মানে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এইগুলো সমস্ত পরীক্ষাতেই কম বেশি থাকে। হ্যাঁ, এক্সামে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, এগুলো এগুলো খুব একটা প্রয়োজন নেই। তো এগুলো একটু তোমরা দেখে নেবে, অবশ্যই একটু দেখে নেবে। এখানে বারবার বলা হচ্ছে অনলাইন ফর্ম সাবমিট করার আগে খুব ভালো করে তোমরা চেক করে নেবে, সাবমিট মানে ফিল করার সময় অবশ্যই খুব কেয়ারফুলি ফিল করবে, কারণ এগুলো খুব দরকার, বারবার রেক্টিফাই করার তোমরা সুযোগ পাবে না। আদারওয়াইজ যা যা ইম্পর্টেন্ট জায়গা ছিল সেখানে কিন্তু সেগুলো আমি অবশ্যই বলে দিয়েছি। তবুও বললাম যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবে। আর একটা জিনিস দেখো আমি এখানে বলে দিচ্ছি, যেটা আমি সাবজেক্টের ব্যাপারটা বললাম, এই জায়গাটা একটুখানি দেখে নাও। এখানে একটা জিনিস আমি বলে দিই তোমাদের, জাস্ট এ মিনিট, এখানে দেখো আচ্ছা এই যে দেখো এখানে দেখো ল্যাঙ্গুয়েজেস ফর এক্সামিনেশন, কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে, এখানে দেখো ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু দেওয়া আছে। তো খুব কেয়ারফুলি এইটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজ তুমি ধরো ইংলিশে দিতে চাইছো, তুমি কোড হচ্ছে তোমার 0.2, সেখানে তুমি যদি এখন 0.7 দাও সেটা কিন্তু গুজরাটি হবে। অর্থাৎ তুমি কিন্তু যেরকম ল্যাঙ্গুয়েজে দেবে, যেহেতু অনলাইন এক্সাম এটা অফলাইন নয় যে তোমার সব ল্যাঙ্গুয়েজ একসঙ্গে তুমি পেয়ে যাবে, একটা বাঞ্চ অফ কোয়েশ্চেন, কোয়েশ্চেন পেপারটা তোমার হাতে থাকছে না। তো সেক্ষেত্রে তুমি যদি ভুল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো তোমার কিন্তু ভুল ল্যাঙ্গুয়েজটাই আসবে এক্সাম, ওই ল্যাঙ্গুয়েজে তুমি পড়তেও পারবে না বুঝতেও পারবে না। সেটা খুব কেয়ারফুলি, যেমন দেখো এখানে আমরা সাধারণত ইংলিশে যদি দিই, ইংলিশের জন্য 0.2 দেখো কোড দেওয়া আছে, বেঙ্গলির জন্য কোড দেওয়া আছে 0.4। তো এবার যার যেটা ল্যাঙ্গুয়েজ, যে যেটাতে কমফোর্টেবল, যে ল্যাঙ্গুয়েজটা যে বুঝতে পারবে ভালো, সেই ল্যাঙ্গুয়েজে তোমরা প্রেফারেন্স দিতে পারবে, এটা একটা খুব ভালো অপরচুনিটি। তো এই ছিল ওভারঅল নোটিফিকেশন, আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। মন দিয়ে পড়াশোনাটা করো, কারণ অগস্টে যদি টিয়ার ওয়ান হয় হাতে খুব বেশি সময় নেই, এটা মে জুন জুলাই, হাতে ধরো 2 মাস থেকে আড়াই মাস মতো সময় আছে। এবার 2-2.5 মাসের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে,
একদম বেসিক থেকে যদি আমরা ধরে ধরে করতে চাই, ইট উইল টেক টাইম, তো ইট উইল টেক মোর দেন 5 আর 6 মান্থস। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, এবং যারা একদম বেসিক, যাদের কিছুই নেই, মানে একদম স্টার্ট করছো, তাদের বেসিকটা অবশ্যই করতে হবে। বেসিকের সঙ্গে তোমরা প্যারালালি প্র্যাকটিস সেটগুলো একটু করতে থাকো, ঠিক আছে? যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে তোমরা প্র্যাকটিস সেটগুলো করো। প্র্যাকটিস সেটগুলো করলে কী হবে, যে তুমি প্রিভিয়াস ইয়ার অবশ্যই প্রিভিয়াস অন্তত 5 থেকে 6 ইয়ারের কোয়েশ্চেন করে যাও। শুধু সিজিএল নয়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামের প্রিভিয়াস 5 টু 6 ইয়ার্স একটু ভালো করে দেখে যাও। অনেকে 10 ইয়ার্সও দেখে, এবার তোমরা ফাইভ সিক্স ইয়ার্স মতো দেখে গেলেই মোটামুটি হবে। হ্যাঁ, ওখানে যা যা আছে তোমার ওই জায়গাগুলো দেখো। আমি কেন বলছি, কারণ সিলেবাস যেহেতু রিসেন্টলি চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তাই 10 ইয়ার্সে তুমি সব কিছু পাবে না। তবুও ম্যাথস, ইংলিশ, জিয়া এগুলো কমন, এগুলো তোমরা দেখতেই পারো 10 ইয়ার্সে। হ্যাঁ, এই জায়গাগুলো একটু ভালো করে দেখো, রেগুলার প্র্যাকটিস করো। অনলাইন এক্সাম যদি প্র্যাকটিস না করো, তুমি কখনোই আনসার কিন্তু টাইমে দিতে পারবে না। এটা একটা বড় ফ্যাক্টর অনলাইন এক্সামে। তো প্র্যাকটিসটা চেষ্টা করবে একটু অনলাইনেই করার। এটা একটা খুব বড় সমস্যা হয় স্টুডেন্টদের ক্ষেত্রে, যে তুমি অফলাইনে প্র্যাকটিস করে যাচ্ছ, বাট যখন তুমি অনলাইন এক্সামটা দিতে যাচ্ছ, তো সেক্ষেত্রে দেখো যেটা প্রবলেম হবে, তুমি কিন্তু সময় মতো আনসার দিতে পারবে না। ঠিক আছে, অনলাইন প্র্যাকটিসটা কিন্তু তোমাকে অনলাইনেই করতে হবে, কারণ প্র্যাকটিস যদি তুমি অফলাইনে করো, সেক্ষেত্রে অনলাইনে প্র্যাকটিস যখন তুমি এক্সাম দেবে, তখন কিন্তু তোমার টাইমে তুমি সেটাকে কভার করতে পারবে না। এই প্র্যাকটিসটা সবাই করো, রেগুলার প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা খুব দরকার। 3 মাস আড়াই মাস যদি সময় থাকে, রেগুলার বেসিসে কেউ যদি প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা কভার করতে পারবে। আর প্র্যাকটিসের জন্য আবার বলছি, অনলাইন ওয়েবসাইটগুলো থেকে প্র্যাকটিস করো রেগুলার বেসিসে। ম্যাথস থেকে শুরু করে জিআই, ইংলিশ, এগুলো সবই, ইংলিশের কম্প্রিহেনশন, এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন থেকে। আর প্র্যাকটিসের জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকেও ফলো করতে পারো। আমাদের রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে সমস্ত সাবজেক্টে, তোমরা আমাদের ক্লাসগুলো দেখো, জয়েন করো, দেখবে সমস্ত সাবজেক্টের ক্লাসের জন্য তোমরা তৈরি হয়ে যাবে। যে ক্লাসগুলো করানো হচ্ছে সেখানে একদম প্র্যাকটিস ব্যাচই করানো হচ্ছে, প্র্যাকটিস ক্লাস হচ্ছে, সরি। তো সেগুলো তোমরা করতে পারো, দেখবে তোমাদের অনেকটা ইম্প্রুভমেন্ট হবে। তাছাড়াও যে যেখানে ক্লাস করছো, যেগুলো প্র্যাকটিস করছো, সেগুলো কন্টিনিউ করো। আই থিঙ্ক এইটুকু করলেই তোমরা অনেকটা ইম্প্রুভ করতে পারবে। পার্টিকুলার কোনো বই সেইভাবে পড়ার দরকার নেই, কারণ ওইরকম একটা দুটো বই পড়ে কোনো লাভ হবে না। ম্যাগাজিন পড়তে পারো, অনলাইন যে বিভিন্ন ম্যাগাজিনগুলো বেরোচ্ছে বা অনলাইন প্র্যাকটিস সেটগুলো আসছে, মক টেস্ট আসছে, সেগুলো তোমরা দিতে পারো, সেগুলোই হেল্পফুল হবে। কারণ একটা বই পড়ে তুমি ওইভাবে এত কম সময়ের মধ্যে কভার করতে পারবে না। তাই মিসলেনিয়াস প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার। ম্যাথ যেরকম অ্যাডভান্স লেভেলের ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে, তার জন্য আবার বলছি সিজিএলের যে সেটগুলো আছে সেগুলোকে একটু সলভ করো। সিজিএল, সিএইচএসএল এই দুটোকে ভালো করে তোমরা সলভ করো, প্রিভিয়াস ইয়ারগুলোকে একটু ভালো করে দেখো। আই থিঙ্ক এইটুকু করলে তোমরা সিলেবাসটাকে কভার করতে পারবে এবং সুন্দরভাবে প্রিপেয়ার হতে পারবে। সো হাতে সময় কম, কিন্তু আপসেট হওয়ার কিছু নেই। পরীক্ষা যেহেতু বলে দিচ্ছে, এটা খুব পজিটিভ একটা জায়গা যে আস্তে আস্তে সমস্ত পরীক্ষার নোটিফিকেশান বেরোচ্ছে। তো এখানে কিন্তু প্রত্যেককেই ভালো করে প্রিপেয়ার হতে হবে। সো যেটুকু সময় আছে মন দিয়ে পড়াশোনা করো, প্রত্যেকে কোয়ালিফাই করবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন, গুড বাই।